সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের এক দফা দাবিতে আজ নোয়াখালীতে পদযাত্রা ও সমাবেশ করে বিএনপি ও সরকার পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নোয়াখালী বিএনপি বিকেল 3টা থেকে এই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই সমাবেশে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ও কুমিল্লা বিএনপি নেতাকর্মীরা যোগদান করবেন সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা সভাস্থল মাইজদি শহীদ ভুলু স্টেডিয়ামে আসতে শুরু করেছেন এর মধ্যে ঐতিহাসিক পদযাত্রার শরীক হওয়ার জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য বিএনপি এদেশের মানুষকে গণতন্ত্র দিবে বিএনপি এদেশকে এদেশে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এক দফার আদায়ের জন্য আন্দোলন করে যাব আর নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার ওয়াইডি কঠিন দাগ দূর সাদা ভরপুর নোয়াখালীতে বিএনপির সভাস্থল মাইজদি শহীদ ভুলু স্টেডিয়ামে আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ সোহাগ সমাবেশে বিএনপি নেতারা কি বক্তব্য শুরু করেছেন কিনা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন ধন্যবাদ মাহমুদামণি আপনি যেমনটা জানতে পেরেছেন আমি আজ এখন নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এই শহীদ ভুলু স্টেডিয়ামে বিএনপির দেশবাসীদের মেহনতি মানুষের পদযাত্রা উপলক্ষে আছে এখানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন উপজেলা থেকে তারা আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে শহীদ ভুলু স্টেডিয়ামে মাঠে বিভিন্ন স্থানে তারা আসতেছে এবং একটু আগে মঞ্চে এসেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জালালউদ্দিন ফারুক এবং শহীদুল চৌধুরী এনি সহ কেন্দ্রীয় অনেক নেতা মির্জা ফখরুল ইসলাম তিনটাই মঞ্চে উপস্থিত হবেন এছাড়া জেলা বিএনপি এবং কৃষক দল শ্রমিক দল সহ মেহনতি মানুষের অনেক নেতাকর্মীরা এখানে মঞ্চে এসেছেন এবং বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করছেন আমি আছি এখন নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এই শহীদ ভুলু স্টেডিয়ামে সাধারণ মানুষের ভিতরে একজনের উৎকণ্ঠা দেখা দিয়েছে তারা এই সমাবেশকে গিয়ে সমাবেশকে সফল করার জন্য তারা দীর্ঘদিন পর এই মাঠে জড়ো হয়েছেন এবং ইতিমধ্যে অনেক নেতাকর্মী এখানে এসেছেন এ বিষয়ে আমি কথা বলছিলাম যারা বিএনপির নেতা আবু নাসের সাথে তিনি আমাকে জানাচ্ছেন বিএনপির এই সমাবেশকে ঘিরে সরকারের পতনের আন্দোলন শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে আমাদের সেটা লক্ষণ ছিল এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আগামীতে সরকারের পতন ঘটাবো এবং রাষ্ট্রে বিএনপি সরকার ক্ষমতা নেবে তো আসলে সব মিলে এই ছিল নোয়াখালীতে শহীদ ভুলু স্টেডিয়ামে সবাই আমি বলে যাচ্ছি ইস্যুতে মনি